ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংস শেষ করলো বাংলাদেশ। ছোট্ট রানের পুঁজি নিয়ে লড়াই করতে হবে বাংলাদেশি বোলারদেরকে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। বিশ্বকাপের 31তম ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও সেই সুবিধাটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুরুতেই তানজিদ হাসান, তামিম, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে চাপে পড়ে দল। মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাসের পার্টনারশিপটা কিছুটা স্বস্তি যোগাইছিল দলে। প্রথমে ব্যাট করতে এসে তানজিদ হাসান তামিম পাঁচটি বল খেলে কোনো রান না করে LBW-র শিকার হন শাহিন শাহ আফ্রিদির বলে। এরপর লিটন কুমার দাস 64 বলে 45 রান করে ইফতেখার আহমেদের বলে মাঠ ছাড়েন। 6টি বাউন্ডারির মাধ্যমে 76.31 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন লিটন কুমার দাস। এরপর নাজমুল হোসেন শান্ত 3 বলে 4 রান করে 1টি বাউন্ডারি হাঁকিয়েছেন। এরপর মুশফিকুর রহিম 8 বল খেলে 5 রান করেছেন, যেখানে 1টি বাউন্ডারি ছিল তার। মাহমুদুল্লাহ রিয়াদ 70 বলে 56 রান করেছে, যেখানে 1টি 6 ও 6টি 4 হাঁকিয়েছেন তিনি। এরপর সাকিব আল হাসান 64 বলে 43 রান করেছেন, যেখানে 4টি 4 হাঁকিয়েছেন তিনি। এরপর তাওহিদ হৃদয় 3 বলে 7 রান করেছেন, যেখানে 1টি 6 হাঁকিয়েছেন। 233.33 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। মেহেদী হাসান মিরাজ 30 বলে 25 রান করেছেন, যেখানে 1টি 6 ও 1টি 4 হাঁকিয়েছেন তিনি। তাসকিন আহমেদ 13 বলে 6, মুস্তাফিজুর রহমান 7 বলে 3 এবং শরীফুল ইসলাম 4 বলে 1 রান করেছেন। তো এই ছিল মূলত বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরমেন্স। সবশেষ 10 উইকেট হারিয়ে 204 রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের ব্যাটসম্যানরা। 205 রানের জবাবে ব্যাট করতে নামবে পাকিস্তানের ব্যাটসম্যানরা। তো 205 রান এর টার্গেটে পাকিস্তানকে যদি আটকাতে হয় তাহলে বাংলাদেশের বোলারদের কিন্তু অনেক দায়িত্ব নিয়ে বল করতে হবে। তো দেখা যাক, দ্বিতীয় ইনিংসে অবশ্য বোলাররা বেশ ভালো সুবিধা পাবে, তো সেই সুবিধাটা কাজে লাগাতে পারলে অবশ্যই ভালো কিছু হবে আশা করা যায়। তো বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা। যদিও বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে ম্যাচটার প্রথম ইনিংস শেষ করলো, তো এটি কিন্তু স্বাভাবিকভাবেই দেখছি আমরা, কেননা প্রতি ম্যাচেই কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা রান করতে পারছে না। তো আজকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ব্যাট করেছেন 5 নম্বরে এবং 6 নম্বরে নেমেছিলেন সাকিব আল হাসান। তো 6 নম্বরে নেমে সাকিব আল হাসানকে কিন্তু অনেকটাই সংগ্রাম করতে হয়েছে। তো প্রথম 15 বলে কিন্তু মাত্র 2 রান করেছেন তিনি। এরপর কিছুটা দেখে শুনে খেলে শেষের দিকে আসে আপনার ইফতেখার আহমেদের বলে 1 ওভারে কিন্তু তিনি 3টি বাউন্ডারি হয়ে গেছিলেন, সেটি কিন্তু তাকে স্ট্রাইক রেটটা একটু বাড়াতে সাহায্য করেছে। তো সাকিব আল হাসান আজকে বুঝেছে যে মাহমুদুল্লাহ রিয়াদ 6 নম্বর অথবা 7 নম্বরে নেমে কতটা সংগ্রাম করতে হয় তাকে, কেন তিনি ডট বল খেলেন, কেন বা তিনি রান করতে একটু কষ্ট হয়। তো এই বিষয়টা কিন্তু সাকিব আল হাসান আজকে অনেকটাই বুঝতে পেরেছেন। তো সব মিলিয়ে বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা। দ্বিতীয় ইনিংসে ভালো বল করলে অবশ্যই ভালো কিছু হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।